আরামবাগ টাইমস। এবার আমরা শুনে নেব তুলা রাশির জাতক তাদের 2023-এর ভাগ্য কেমন যাবে। হ্যাঁ, এবছর তুলা রাশির জাতক জাতিকার প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব এবং 2023 কেমন যেতে চলেছে জানাব। 2023-এ আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে যে যাদের অলরেডি কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মনে এতদিন যে চাপ ছিল বা প্রেশার যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কিন্তু কমবে, এবং এছাড়াও আপনাদের বলবো যে আপনাদের মনোবল কিছুটা বাড়বে এটা দেখা যাচ্ছে। তবে একটু চলাফেরায় সতর্কতা প্রয়োজন, কখনও বছরের মধ্যবর্তী সময়ে বা শেষের দিকে কিছুটা চোট আঘাত লাগার একটু সম্ভাবনা আছে। তবে বিশেষত যাদের জন্মছকে এই যোগ আছে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে, এটা স্বাস্থ্যর দিক থেকে দেখা যাচ্ছে। এরপর নেক্সট আলোচনা করব যে শিক্ষাস্থান অর্থাৎ এডুকেশনের জায়গা, এডুকেশনের দিক থেকে দেখা যাচ্ছে যে বাল্য শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা কিন্তু আছে এবং পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে। যাদের এতদিন পড়াশোনায় মনোসংযোগ ছিল না তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু উন্নতি ঘটবে, এবং যদি সঠিক প্রচেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা উচ্চশিক্ষার দিক থেকে দেখা যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফলপ্রদ হবে। এরপর আলোচনা করব কর্ম ও ব্যবসা নিয়ে, অর্থাৎ কর্মের দিক থেকে দেখা যাচ্ছে অর্থাৎ যে কর্মপ্রার্থীদের অর্থাৎ বেকার যারা আছেন তাদের কিন্তু কর্মলাভের একটি যোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ কোনো না কোনো কর্মলাভ কিন্তু এবছর হওয়ার বিশেষ সম্ভাবনা আছে। অবশ্যই এবছরটা কিন্তু আপনারা সেই দিক থেকে চেষ্টা করতে পারেন। যারা স্বপেছায় আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু যথেষ্ট উন্নতি ঘটবে, অর্থাৎ সেলফ প্রফেশনে যারা আছেন। এছাড়া দেখা যাচ্ছে যে মে মাসের পরবর্তী সময় থেকে যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ হবে, অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে মে মাসের পরবর্তী সময়টি যথেষ্ট শুভ। নতুন কোনো পদক্ষেপ আপনারা শুরু করতে পারেন বা নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। এরপর আমরা আলোচনা করব প্রেম ও বিবাহ সম্বন্ধে, অর্থাৎ প্রথমতেই বলবো এবছর প্রেম প্রণয়ের ক্ষেত্রে যথেষ্ট উদ্বিগ্ন থাকবেন, একটা মানসিক টেনশন অস্থিরতা এই সব নিয়ে কিন্তু থাকবে। তবে সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকে বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা আছে, অবশ্যই সেদিকে একটু সতর্ক থাকবেন। আর এবছরে এরপর বিবাহের দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে অবিবাহিতদের কিন্তু বিবাহের যোগ কিন্তু আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে চেষ্টা করেন বিশেষত যারা সম্বন্ধ বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের যদি যোগাযোগ এই সময় বৃদ্ধি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলপ্রসূ হবে এবং আপনাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এরপর আলোচনা করব যে ধনভাব ও অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে। ধনভাব দিক থেকে আমি প্রথমেতেই বলবো যে এবছরে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং আয় বৃদ্ধি ঘটবে গত বছরের তুলনায়, এবং তবে ব্যয়ের মাত্রাও কিছুটা তার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাবে। তবে বেশ কিছু আটকে থাকা অর্থ সেগুলো কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বছরের শেষের দিকে ব্যয়ের মাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও যেটা আলোচনা করব যে সন্তান ক্ষেত্রটি, সন্তান দিক থেকে স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন। গর্ভধারণের ক্ষেত্রে বৎসরটি কিন্তু উপযুক্ত নয়, সেক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই জন্ম বাচ্চার নিজের বাচ্চার অ্যানালাইসিস করা প্রয়োজন আছে। এছাড়া বলবো মাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যে ভাগ্যক্ষেত্রে বেশ কিছু বাধা বিপত্তি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ভাতৃস্থানীয় কারোর সহযোগিতায় যে কোনো কার্যোদ্ধার হতে পারে এটা কিন্তু এবছর দেখা যাচ্ছে। আর বহুদিনের আপনাদের কোনো মনের আশা বা আকাঙ্ক্ষা আমাদের থাকে যেগুলো সেগুলো কিন্তু অনেকটা পূরণ হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে আপনারা কিন্তু যথেষ্ট সচেষ্ট হন এবং চেষ্টা করুন, অবশ্যই আপনাদের এই বছরটি খুব ভালো যাবে।